নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা ইশ্রম কার্ডটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা আর যারা এখনও ইশ্রম কার্ডটি বানাননি তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই ইশ্রম কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা ইশ্রম কার্ডটি বানানো থাকলে কিন্তু আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন তাছাড়া বন্ধুরা এই ইশ্রম কার্ডটি থাকলেই কিন্তু শ্রমিক কৃষক গরিব ও খেটে খাওয়া মানুষদের এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে তো যারা এখনও এই কার্ডটি বানিয়ে নেননি তারা অতি দ্রুত এই কার্ডটি বানিয়ে নিন আর এই তিন হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে কি কি করতে হবে তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে মোদিজির বিরাট বড়ো ঘোষণা ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা এই তিন হাজার টাকা পেতে হলে কি কী শর্ত পালন করতে হবে এবং কি কী ডকুমেন্টস লাগবে এই সব কিছুই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অলিক করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে ইশ্রম কার্ড নিয়ে ইতিমধ্যে নতুন একটি আপডেট এসেছে যেখানে বলা হয়েছে যে ইশ্রম কার্ড থাকলে সকলকে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই তিন হাজার টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন তো এবার আমরা জানবো যে এই প্রকল্পটি আবেদন করার জন্য আপনাদের কি কি শর্ত পালন করতে হবে তো দেখুন বলা হয়েছে যে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে ইপিএফও এ এনপিএস ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না তো এবার আমরা জানবো যে কী কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য তো দেখুন বলা হয়েছে যে আধার কার্ড মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে দেখুন আরও বলা হয়েছে যে এই তিন হাজার টাকা সেই সমস্ত মানুষদের দেওয়া হবে যারা পি এম এস ওয়াই এম অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে আবেদন করেছেন এই যোজনাতে আবেদন করলে তবেই আপনি প্রতি মাসে তিন টাকা করে পাবেন